Yes, শেষ পর্যন্ত স্যামসাং M21 কিনেই ফেললাম। এটা কেনার পেছনে অনেক অনেক বড় একটা কারণ আছে। যেহেতু আমি ব্লগিং করি, আমার DSLR থেকে শুরু করে বিভিন্ন রকম ডিভাইস আছে, বাট কিছু কিছু জায়গায় কিছু ব্লগিং এর জন্য মোবাইল ফোনটা না খুবই বেশি হেল্পফুল হয়। সেই জন্য আমি খুঁজে যাচ্ছিলাম যে একটু কম বাজেটের ভেতরে কি মোবাইল কেনা যায়। শেষ পর্যন্ত আমি বসুন্ধরা সিটি গেলাম। গিয়ে বসুন্ধরা সিটিতে ভিভো, অপো, রিয়েলমি, শাওমি, ওয়াই যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো শোরুমে গিয়েছি এবং তাদেরকে জিজ্ঞেস করেছি যে আমার এই অপশনটি দরকার, যেটা ভিডিওর জন্য আমার জন্য খুবই হেল্পফুল হবে। ওনারা কেউ বলতে পারেনি। শেষ পর্যন্ত আমি খুঁজে খুঁজে যে দুই একটা ডিভাইস পেয়েছি, মানে হ্যান্ডসেট পেয়েছি, সেগুলোর দাম 40,000 টাকার উপরে। সো ওইটা আমার জন্য, আমি এত ইনভেস্ট এখন করতে চাচ্ছি না। আমার দরকার হচ্ছে 15,000 থেকে 20,000 টাকার মধ্যে কোনো হ্যান্ডসেট হলে বেটার হয়, কারণ হচ্ছে একটু কম ইনভেস্ট করে ইউটিউব ভিডিও কিংবা ফেসবুকের জন্য ভিডিও কন্টেন্ট বানানো যেতে পারে। ওকে, তো স্যামসাং M21টা কেন কিনলাম সেটা তো পরে বলছি। তার আগে আমি যেহেতু 4-5 দিন আগে হ্যান্ডসেটটি কিনেছি, সো আনবক্সিং করে ফেলেছি, কয়েকদিন ইউজ করেছি, দেন আবারও হাফ আনবক্সিংটা আপনাদের সামনে করে দেখাতে চাই। স্যামসাং অফিসিয়াল যে শোরুমগুলো আছে, বিশেষ করে বসুন্ধরা সিটিতে, ঢাকায় যারা থাকেন বসুন্ধরা সিটিতে গেলেই অফিসিয়াল যে শোরুমগুলো আছে সেখানে স্যামসাংয়ের এই হ্যান্ডসেটগুলো পাওয়া যাবে এবং অরিজিনাল একদম ইনশাল্লাহ। সব জায়গা উল্টাপাল্টা জায়গা না গিয়ে যেগুলো অফিসিয়াল যে শোরুমগুলো আছে সেগুলো থেকে আপনারা স্যামসাং ফোন বা হ্যান্ডসেটগুলো কিনবেন। ওকে, তো এখন একটু দেখাই, আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। সেটা হচ্ছে দ্রুত শুরু নির্দেশিকা, এটা বাংলায় লেখা আছে, খুব সুন্দর করে বাংলায় লেখা আছে, যেগুলো আমরা কেউ পড়ি না। দেন কালো রঙের একটি হ্যান্ডসেট, এইটা সম্পর্কে একটু পরে বলছি। তার আগে একটু ওয়ারেন্টি কার্ডটা দেখিয়ে দিই আপনাদেরকে। ওয়ারেন্টি কার্ডটা হচ্ছে যে ওয়ারেন্টি কার্ড ওনারা নিজেরা বানিয়েও দেয়, আবার এইটাও সাথে থাকে, দুইটা ওয়ারেন্টি কার্ড একসাথে ওনারা দিয়ে থাকে। ওকে, দেন যেটা ফ্রি সেটা হচ্ছে খুব ভালো চার্জার মেশিন আছে, এটা একদমই ফ্রি। এটার সাথে সুন্দর একটা কালো রঙের ডাটা কেবল, এই দুটো ফ্রি পাচ্ছেন এবং আরও একটি জিনিস ফ্রি পাচ্ছেন, এগুলো একটু সরিয়ে রাখছি যেহেতু ভিডিওতে মোবাইলটি দেখাবো। এইটা হচ্ছে সিমের যে স্টল সেটা খোলার জন্য সুন্দর একটি কি, একটা চাবি টাইপের, পিন টাইপের আর কি, এটা সাথে ফ্রি থাকে। আমি বক্স একটু সরিয়ে রাখছি এবং এই হ্যান্ডসেটের বর্তমান বাজার মূল্য হচ্ছে 21,000 টাকা, মানে 20,999 টাকা। সেইখান থেকে 2,000 টাকা ওনারা ডিসকাউন্ট করে দিচ্ছে, অর্থাৎ দাম হচ্ছে 18,999 টাকা, মানে 19,000 টাকা। 19,000 টাকা দিয়ে আমি এই হ্যান্ডসেটটি স্যামসাংয়ের অফিসিয়াল শোরুম থেকে কিনেছি এবং বাইরে কিনলে হয়তো 1,000 টাকা কম লাগলো লাগতে পারে এবং ইন্ডিয়াতে হয়তো 2 থেকে 2,500 টাকা দাম কম হতেও পারে, যতদূর আমি শুনেছি। আর এই হ্যান্ডসেটের মজার বিষয়টা হচ্ছে, যেটি আমি চাচ্ছি সেটি একটু পরে বলছি, তার আগে একটু বলে নিই, এটাতে হচ্ছে এটার র্যাম হচ্ছে 6/128 GB। 128 GB, ম্যান, এত কী করবা তুমি, এত জায়গা কী করবা, একটা হ্যান্ডসেটের এত জায়গা, এক্সট্রা মেমোরি কার্ডের কোনো দরকার নাই, যত ভিডিও টিডিও পাঠান যাই করেন না কেন, 128 GB কম কথা নাকি। আর ব্যাটারি আরও সুপার, 6000 mAh, এত ক্ষমতা সম্পন্ন 6000 mAh ব্যাটারি, যেটা ফুল চার্জ করে নিলে অনায়াসে 2 থেকে 3 দিন পর্যন্ত আপনি চালিয়ে যেতে পারেন। আর আমার মতো যারা হেভি ইউজার আছেন তারা 1.5 দিন টানা ফেসবুক ইউটিউবিং করেও 1.5 দিন পর্যন্ত চার্জ থেকেই যাবে। সো বিন্দাস, একদম হ্যাপি থাকার বিকল্প কিছুই নেই এখানে। ওকে, এটার প্রসেসর হচ্ছে স্যামসাংয়ের নিজস্ব বানানো এক্সিনোস যে প্রসেসর, 9600 যে প্রসেসর, যেটা অনেক বেটার, স্যামসাংয়ের নিজস্ব বানানো, এবং হচ্ছে এটার ওএস অ্যান্ড্রয়েডটা হচ্ছে 10 ভার্সন। সো আর মেবি আর কিছু বলার নাই, যা বলার কিন্তু আমি এর ভেতরেই বলে দিয়েছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, না সবই আসলে মজার বিষয়, এটার হচ্ছে স্ক্রিনটা হচ্ছে 6.4 ইঞ্চি। 6.4 ইঞ্চি একটা স্ক্রিন মানে কি বোঝেন, মানে অনেক বড়, অনেক সুন্দর, ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও দেখতে পারবেন, নাটক মুভি থেকে শুরু করে ফেসবুকিং থেকে শুরু করে সব কিছু সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন 6.4 ইঞ্চি এই হচ্ছে মনিটর বা স্ক্রিনে। ওকে,
এখন আসছি এই হ্যান্ডসেটের ডান পাশে হচ্ছে এটা হচ্ছে পাওয়ার বাটন এবং উপরে ভলিউম বাটন বাড়ানো কমানো দুইটাই আছে এবং নিচের দিকে অনেক বড় একটি স্পিকার যেটা গান শুনলে কিংবা যখন মুভি দেখবেন ড্রামা দেখবেন তখন সাউন্ড কোয়ালিটিটা এটা যে কতটুকু বেস্ট এটা যখন দেখবেন শুনবেন তখনই বুঝতে পারবেন এটার পাশে হচ্ছে একটি এটার পাশে হচ্ছে চার্জার লাগানোর জন্য কানেকশন বুথ এবং তার পাশে মাইক বা ইয়ারফোন লাগানোর জন্য আরেকটি কানেকশনের একটি জায়গা আছে এবং হ্যান্ডসেটের একদম বাম পাশে উপরে যে স্টলটি আছে স্টল খুললে ভেতরে দুইটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড অনায়াসে স্টোর করে রাখতে পারবেন আর আরও স্পেশালিটিটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক আনলক এবং ফেস দেখিয়েও আপনি লক আনলক করতে পারবেন এবং সেই সাথে তিনটা ক্যামেরা দেখতে পাচ্ছেন হ্যান্ডসেটের তিনটা ক্যামেরা উপর থেকে এক নম্বর ক্যামেরা দুই নম্বর ক্যামেরা তিন নম্বর ক্যামেরা তো ক্যামেরার পাশে হচ্ছে একটা লাইট দেখতে পাচ্ছেন এলইডি লাইট এই লাইটটা আপনি যেভাবে ব্যবহার করতে চান ছবি তোলা কিংবা ভিডিও বানানোর জন্য এই এলইডি লাইটটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে সো অনেক কিছুই অনায়াসে বলে ফেলেছি এবং এখন আসছি মেইন যে আকর্ষণ মেইন যেটা দরকার আপনাদের সবাই এতক্ষণ ধরে খুঁজে যাচ্ছেন কী না কী আছে কিসের জন্য আমি হ্যান্ডসেটটা কিনেছি তার আগে আমি একটু লকটা খুলে নিচ্ছি ওকে ক্যামেরায় যাচ্ছি ক্যামেরায় যাবার আগে আমি একটু সেলফি ক্যামেরায় যাই যেটা সবাই খুবই পছন্দ করেন খুবই চান সেলফি ক্যামেরা হচ্ছে বিশ মেগাপিক্সেল অনেক এত কী দরকার এবং এখানে মোড়ে গেলে আপনি পোর্ট্রেট করতে পারছেন প্যানোরামা আছে স্লো মোশন আছে সব কিছুই এখানে আছে সো মানে পিয়ারও আছে চিন্তা করা যায় সব কিছু এটার ভেতরে আছে এবং মজার বিষয় হচ্ছে আমি যদি এখন ব্যাক ক্যামেরায় যাই এইটা বলতে গেলে তো আরও মাথা খারাপ হয়ে যাবে এক নম্বর ক্যামেরা এখানে তিনটা ক্যামেরা আছে এক নম্বর ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল অনেক বড় ক্যামেরা অনেক সুন্দর ছবি তুলতে পারবেন অনেক সুন্দর করে ভিডিও করতে পারবেন এবং দু নম্বর ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল এবং তিন নম্বর হচ্ছে 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর মানে তিনটা ক্যামেরার তিন রকম কাজ যেটা আপনার ভিডিও কন্টেন্ট বানানোর জন্য ছবি তোলার জন্য বিশেষভাবে অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এখানে আছে এবং এখন যেটাতে যেতে চাই সেটা হচ্ছে আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি যখন এখানে ছবি তোলার আরেকটি ব্যাপার আছে অনেক সময় গ্রুপ সেলফি কিংবা গ্রুপ ছবি তোলার সময় এইখানে চাপ দিলে অনেক বড় জায়গা পাবেন এবং এইখানে আবার চাপ দিলে একদম কাছে চলে আসবে অ্যাজ লাইক হচ্ছে একটু জুমিং টাইপের আর কি ওকে আমি ভিডিওতে যাচ্ছি যেটার জন্য স্যামসাংয়ের শোরুমের সেলসম্যান থেকে শুরু করে ম্যানেজারও বলতে পারে নাই অন্য কোম্পানিগুলোতে বলতেই পারে নাই যে আমি যেটা চাচ্ছি কোন ফোনে আছে কোন মডেলের ফোনে আছে সেইটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিতে চাই সেটা হচ্ছে ধরুন আমি ভিডিও করছি এইটা বেসিক্যালি ব্লগিং করার জন্য আমি ব্লগিং করছি যারা বিগিনার ব্লগার আছেন যারা ব্লগিং করার জন্য ভাবছেন তারা এই 19,000 টাকা দামের একটি হ্যান্ডসেট দিয়ে সুন্দর করে ব্লগিং করতে পারেন এবং একা একা ব্লগিং করা সম্ভব সেক্ষেত্রে এই যে ধরুন ভিডিওতে গিয়েছি ভিডিওতে যাওয়ার পরে আমি ভিডিও স্টার্ট করলাম হ্যালো ভিউয়ার্স যারা আমাকে দেখছেন যারা শুনছেন আপনাদের জন্য আজকে আমার স্পেশাল আয়োজন মোরগ পোলাও সো মোরগ পোলাও কীভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই এই যে আমি কথাটুকু বললাম ইন্ট্রো দিলাম আমি আমার চেহারাটা দেখাচ্ছি দেন ইন্ট্রো দেবার পরে যখন আমি পেছনে মোরগ পোলাও আছে উপাদানগুলো আছে সেটা দেখানোর জন্য আমি আবার খুব অনায়াসে যেটা আইফোনে আছে এবং কম বাজেটের মধ্যে এই ফোনে আছে সেটা হচ্ছে এইখানে চাপ দিলেই আমি হচ্ছে ব্যাক সাইডে চলে যেতে পারছি এই যে ফোকাস করে নিলাম ধরেন এটা মোরগ পোলাও রাখা আছে মোরগ পোলাওয়ের যে উপাদান যেগুলো চিকেন আছে বাটার আছে অনেক কিছু আছে এই পিনের মাধ্যমে কিয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছি যে এত সুন্দর এত ভালো একটা মানে বিষয় এই হ্যান্ডসেটে পাবেন যেটা অনেক দামি হ্যান্ডসেট ছাড়া পাবেন না এবং এই হ্যান্ডসেটে এটা হচ্ছে স্যামসাং M21 যেটা 19,000-20,000 টাকার ভেতরে এই হ্যান্ডসেটটি পাবেন যেটা নিজে নিজে ব্লগিং করতে পারবেন ভিডিও করা অবস্থায় ইচ্ছে হলে আবার ফ্রন্টে নিয়ে আসলেন আবার ইচ্ছে হলো আবার চাপ দিলেন আবার ব্যাকে চলে গেল সো এইটার চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে এইটা বলবার জন্যই আমি এই ভিডিওতে
এসেছি, ভিডিওটা বানিয়েছি, ভিডিওটা বানিয়ে যাচ্ছি আপনাদের হেল্পের জন্য, যে অনেকে হয়তো ভালো মানে ডিসিশন নিতে পারছেন না, যে একটু ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন কোন মোবাইল দিয়ে আমি ভিডিও বানাবো, কোনটা দিয়ে কন্টেন্ট বানাবো। সেক্ষেত্রে এত অল্প মূল্যের একটি হ্যান্ডসেট দিয়ে, যেটা স্যামসাং M21 সম্ভব, সেটা দিয়ে আপনি অনায়াসে ভিডিও বানাতে পারছেন, একা একা ব্লগ করতে পারছেন। ইউটিউবে যেটা দেখলাম, অনেক ইউটিউবার স্যামসাংকে পচিয়ে দিয়েছে, বাজে কথা বলছে স্যামসাং নিয়ে। বাজে কথা বলার কারণটা হচ্ছে, বাজে কথা বলতে বলতে তারা অন্য ব্র্যান্ডের ফোনগুলো প্রমোট করছে। তো এইগুলো দেখে আমার খারাপ লাগলো, তখন মনে হলো যে আসলে যেটা সত্যি, যেটা একদম নিরেট সত্য, সেটি আসলে বলা যায় ভিডিওতে এসে। তবে এই ফোনের একটা সমস্যা অনেকে যেটা বলে, সেটা এখন আমি পাইনি, অনেকে বলে যে এইটা নাইট ভার্সন যে ছবি তোলা সেটা একটু উইক, বাট আমার কাছে মনে হয়নি। আমি অনেকগুলো ছবি তুলেছি, ধীরে ধীরে পোস্ট করে দেখাবো আপনাদেরকে নাইট ভার্সনে কীভাবে ছবি তুলতে হয়। বাট এইটার স্পেশালিটিটা হচ্ছে সুন্দর করে নিজে নিজে ব্লগ করে, ভিডিও করে, ফ্রন্ট ভিডিও এবং ব্যাক ভিডিও দুটোই আপনারা করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। খুদা হাফেজ এ পর্যন্ত, এবং 6 মাস পরে আরও একটি রিভিউ দেওয়া যেতে পারে। ওকে, ভালো থাকবেন।